নমস্কার, আপনারা দেখছেন বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যম, সত্যের সাথে সবার পাশে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি শীতলকুচি বাজারে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে ফুল বিক্রি করতে আসছে। তো ফুলের খুব চাহিদা, এনাদের সাথে কথা বলবো এবং দেখাবো সেই চিত্র আপনার সঙ্গে। এখন বিকল্প দৃষ্টি সংবাদ শীতলকুচি বাজারে শীতকালীন ফুলের চারা বিক্রি করে লাভবান হচ্ছেন চাষিরা। জানা যায়, শীত বাড়ার সঙ্গে সঙ্গে ফুলের চারা বিক্রি বেড়ে যায়। এর ফলে পাইকারি এবং খুচরা বিক্রি করে লাভের মুখ দেখছেন চাষিরা। কোচবিহার জেলার শীতলকুচিতে শীতকালীন বিভিন্ন ফুলের চারা বিক্রি করছে কৃষকরা। এর মধ্যে চন্দ্রমল্লিকা হাইব্রিড, গাঁদা, ডালিয়া, রক্তগাঁদা, গোলাপ, সূর্যমুখী প্রভৃতি। শীতলকুচি বাসস্ট্যান্ড সংলগ্ন রাস্তায় ফুল বিক্রেতা একজন কৃষক জানান, তিনি এই শীতের মরশুমে বিভিন্ন প্রজাতির ফুলের চারা বিক্রি করার জন্য প্রস্তুত করেছেন। এর মধ্যে চন্দ্রমল্লিকা খুচরা দরে বিক্রি করেন 30 টাকা, ডালিয়া 30 টাকা, গাঁদা 10 টাকা, মালা গাঁদা খুচরো দরে 15 টাকা। ফুলের চাহিদা বেশি হওয়ায় তারা খুবই খুশি। ফুল বিক্রেতা কার্তিক পাল বলেন, বছরের অন্য সময় ফুলের চারা তেমন বিক্রি হয় না, তবে শীতের মরশুমে ফুলের চারা বিক্রি বেশি হয়। তিনি বলেন, নভেম্বর থেকে ফুলের চারার জন্য জায়গা প্রস্তুত করতে হয়। দীর্ঘ 4 মাস ধরে আমরা শীতকালীন ফুল বিক্রি করে থাকি। ব্যুরো রিপোর্ট, বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যম। বাজারে ফুল নিয়ে আসছেন, ফুলের ফুল বিক্রি করার জন্য, তাই তো? হ্যাঁ। চাহিদা কীরকম, বিক্রি কেমন হচ্ছে? চাহিদা আছে মোটামুটি, চন্দ্রমল্লিকার ওটা সাইডে আছে, হাইব্রিড গেঁদার সাইডে আছে, ডাইলিয়া ফুলের সাইডে আছে। আর বেশি দেওয়া যাবে না। কেন, কোনটা কত টাকা ধরে বিক্রি করেন? চন্দ্রমল্লিকা একটা বিক্রি হয় 30 টাকা, ডাইলিয়া বিক্রি হয় 30 টাকা, তোমার গেঁদা বিক্রি হয় 10। আচ্ছা, মালা গেঁদা বিক্রি হয় 15 টাকা। শীতলকুচিতে কি আজকে প্রথম? না, শীতলকুচি বহুদিন থেকেই করি। আপনি কোথা থেকে নিয়ে আসছেন? আমাদের বাড়ি যে আদাবাড়ি ঘাট। শীতেই? শীতেই। দিন কীরকম বিক্রি করেন? দিন হয় মোটামুটি, যেদিন যেমন, কোনো দিন হয় 1000, কোনো দিন 1200। মানুষের চাহিদা আছে নেওয়ার? মানুষের চাহিদা আছে, মোটামুটি ভালোই আছে। সবগুলি এগুলো কেনে না বেশিরভাগ স্কুলের ছাত্র, এই সমস্ত স্কুলের মাস্টার। আপনার নাম? আমার নাম হচ্ছে কার্তিক পাল। ঠিক আছে। বাটারফ্লাই হচ্ছে 20 টাকা, চন্দ্রমল্লিকা 15টা 30 টাকা। তারপরে অ্যাজেলিয়া আছে, পার্মানেন্ট ভালো ফুল, গোলাপের মতো।